রাজ্যপালের কাছে ক্ষমা চাইতে গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি। শনিবার নন্দীগ্রামের তেরবেকিয়া বাজারে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এভাবেই কটাক্ষ ছুড়ে দেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন বিধানসভায় রাজ্যপালের ভাষণ ঘিরে বিজেপি বিধায়কদের অভব্য আচরণের অভিযোগে সরব হন তিনি। সেক্ষেত্রে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাক্ষাৎ প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তৃণমূল মুখপাত্র। এদিন নন্দীগ্রামের এই জনসভায় তৃণমূল মুখপাত্রের বক্তব্যে অনেকটা অংশ জুড়েই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ তার পরিবারের প্রতি বিষোদ্গার ব্যয় করেন তিনি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শুভেন্দুর বিরুদ্ধেও তোপও দাগেন কুণাল ঘোষ। এদিন আগামী পঞ্চায়েত নির্বাচনে অশান্তির বাতাবরণ তৈরি করতে সাম্প্রদায়িক রাজনীতি করছেন রাজ্যের বিরোধী দলনেতা সহ বিজেপি নেতৃত্ব বলে অভিযোগ কুণালের। তবে আগামী পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হবে বলেও দাবি করেন তিনি। কিছুই বলবো না, তার কারণ হচ্ছে যে রাজ্যপাল বহু বিষয়ে রাজ্যের সঙ্গে একমত, রাজ্য প্রশংসা করেন, কোনো বিষয়ে যদি কোনো টেকনিক্যাল ডিফারেন্স থাকে তো সেটা কমিউনিকেটেড হবে, তো সোজা কথা। অ্যাকচুয়ালি সুকান্ত মজুমদার আজকে গেছিলেন ক্ষমা চাইতে, বিজেপির তরফ থেকে ক্ষমা চাইতে। কেন ক্ষমা চাওয়া না, রাজ্যপালকে আগের দিন বিধানসভায় যেভাবে গো ব্যাক, হায় হায়, কাগজ ছোঁড়া এইসব ইত্যাদি হয়েছিল, সিবিআই এর এফআইআর নেমড, চোর চিটিংবাদ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা যে অসভ্যতা করেছিলেন সেই জন্য রাজ্যপালের কাছে ক্ষমা চাইতে গেছিলেন সুকান্ত মজুমদার। এখন সেটা ছিল মূল উদ্দেশ্য। এখন সেই ক্ষমা চাওয়া এপিসোডটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই জিনিসগুলিকে বাইরে আনা হচ্ছে, আসল কথা হচ্ছে ভেতরে হাত জোড় করে ক্ষমা চেয়েছে। দুর্নীতির বিষয়ে রাজ্যপাল জিরো টলারেন্স পলিসি নিয়েছে। জিরো টলারেন্স পলিসি আমরা কারোর কাছ থেকে শিখব না, মুখ্যমন্ত্রীও বলেছেন, অভিষেকও বলেছেন, দল বলেছে। এত বড় দল, এত বড় সরকার, এত ভালো কাজ হচ্ছে, তার মধ্যে গুটি কয় লোক যদি অন্যায় করে থাকে সেটা কোনো অনুপাতে আসে না। ভুল হলে সংশোধন হবে, অন্যায় হলে শাস্তি হবে, কিন্তু সেটা বিজেপির মতো একটা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত দল যাদের বহু অভিযোগ যাদের বিরুদ্ধে, এবং সবথেকে বড় কথা সুকান্ত মজুমদার কার সঙ্গে কথা বলছেন, রাজ্যপাল, রাজ্যপালকে বলে এসছেন যে আপনার পরিষদীয় দলনেতা লোডশেডিংয়ে যেটা বিধায়ক সে সিবিআই এর এফআইআর নেমড, প্রতিষ্ঠিত তোলাবাজ নারদা মামলায়, সারদা মামলা, নারদা মামলার গ্রেপ্তারি এড়াতে বিজেপির জুতো পালিশ করতে গেছে নরেন্দ্র মোদীর। তো সুতরাং যারা তথাকথিত পরিষদীয় ও তো আবার আরএসি বিধায়ক, টিকিট কনফার্ম হয়নি, মামলা চলছে, ও তো ট্রেনের টিকিটও কনফার্ম হয়নি, ফলে আরএসি বিধায়ক, আরএসি বিরোধী দলনেতা, তো তার যে নিজে সিবিআই এর এফআইআর নেম, সেই দলের মুখ থেকে এইসব জিরো টলারেন্স, গোষ্ঠীর পিণ্ডি, এসব কোনো শব্দ উচ্চারণ করারই মনে হয় না। আগামী পঞ্চায়েত নির্বাচনে কোনো হিংসা বরদাস্ত হবে না, অবাধ শান্তিপূর্ণ, আমরাই তো বলছি কোনো হিংসা হবে না। ত্রিপুরায় তো বিজেপি হিংসা কাকে বলে দেখিয়েছে, আমরা বলছি অবাধ নির্বাচন হবে, শান্তিপূর্ণ নির্বাচন হবে। আগের বারে যেসব জেলায় গণ্ডগোল হয়েছে সেখানে দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী, তিনি উস্কানি দিয়ে করিয়েছিলেন, এবার আমরা চাই না। বিজেপি নিজেদের প্রার্থী পাচ্ছে না, ওদের ভোটার নেই, তাসের ঘরের মতো ভাঙছে, নিজেদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে কোথাও কোথাও প্ররোচনা দিচ্ছে, গণ্ডগোলের চেষ্টা করছে, আমাদের ছেলেদের বলা হয়েছে তাতে পা না দিতে। শেষ প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের আচার্যভাবে যে বিল আনা হয়েছিল এবং সিদ্ধান্ত হয়েছে আগের নিয়ম অনুযায়ী তা কার্যকর চলবে, তো বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাজ্যপাল তার কাজ চালিয়েছেন, এটাই বলেছেন, কী বলবেন? না, এটা তো সম্পূর্ণভাবে শিক্ষা দপ্তর, রাজ্য প্রশাসন বলবে, এই বিষয়ে এখন দলের তরফ থেকে কোনো বক্তব্য নেই। ওকে, থ্যাংক ইউ। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ চ্যানেল।